এবার মলয় ঘটকের আয় ব্যয় নজর সিবিআইয়ের বেসরকারি ব্যাংকের নোটিশ কেন্দ্রীয় এজেন্সির। মন্ত্রী এবং তার পরিবারের সব নথি এবং তথ্য তলব করেছে সিবিআই। কয়লাকাণ্ডের 13ই ডিসেম্বর সমস্ত নথি নিয়ে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রমের কাছ থেকে এই বিষয়ে আরো খবর নেব। বিক্রম, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে সেটা জানাবো যে কয়লাকাণ্ডে সিবিআই তরফ থেকে এবার একটি বেসরকারি ব্যাংকে নোটিশ পাঠানো হলো এবং সেই নোটিশে বলা হচ্ছে সিবিআই তরফ থেকে যে মলয় ঘটক রাজ্যের আইনমন্ত্রী তার এবং তার পরিবারের সদস্যদের যাবতীয় ওই ব্যাংকে থাকা অ্যাকাউন্ট এবং তার নথি তার তথ্য সিবিআই কাছে নিয়ে আসতে হবে এবং ব্যাংকের একজন আধিকারিককে আসতে হবে আগামী 13ই ডিসেম্বর এবং বেলা 11টার মধ্যে তাকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে। সেখানে কিন্তু সিবিআই এর আধিকারিকরা কয়লা মন্ত্রীর অর্থাৎ মলয় ঘটকের এবং তার পরিবারের সদস্যদের ওই ব্যাংকে থাকা অ্যাকাউন্টের সমস্ত তথ্য এবং নথি তারা খতিয়ে দেখতে চান। সেই কারণে কিন্তু এই নোটিশ পাঠানো হয়েছে এবং মলয় ঘটক সংক্রান্ত সমস্ত তথ্য সেই পাঠানো হয়েছে। জানিয়ে রাখ আধিকারিকরা সেটিকে কিন্তু এই মুহূর্তে সিবিআই তাকিয়েছে। সিবিআই আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে এই ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি বা তথ্য তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্তে, এমনটাই সিবিআই সূত্রের খবর। এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? যাবেন কি হাজিরা দিতে মলয় ঘটক? দেখো, প্রথমেই জানাবো যে মলয় ঘটককে তো ডাকা হয়নি, ডাকা হয়েছে ব্যাংকের আধিকারিককে, নির্দিষ্ট বেসরকারি ব্যাংকের আধিকারিককে ডাকা হয়েছে। ওই ব্যাংকে মলয় ঘটকের অ্যাকাউন্ট রয়েছে বলে সিবিআই জানাচ্ছে এবং সিবিআই সূত্রে খবর যে মলয় ঘটকের পরিবারের সদস্যদেরও কিন্তু অ্যাকাউন্ট ওই ব্যাংকে রয়েছে। ওই ব্যাংকে থাকা যে সমস্ত অ্যাকাউন্ট রয়েছে মলয় ঘটক এবং তার পরিবারের সদস্যদের, সেই অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত নথি এবং তথ্য নিয়ে সিবিআই দপ্তরে দ্রুত আসতে হাজিরা দেওয়া হয়েছে ব্যাংকের এক আধিকারিককে এবং সেই নথিপত্র বা সমস্ত যে তথ্য তা খতিয়ে দেখার পরে কিন্তু এক্ষেত্রে কি বেরিয়ে আসলো বা কি তথ্য পেলেন আধিকারিকরা তা জানা যাবে। কিন্তু আপাতত ভাবে মলয় ঘটকের ওই ব্যাংকে থাকা সমস্ত নথি এবং অ্যাকাউন্ট ডিটেল সে পাঠানো হয়েছে সিবিআই তরফ থেকে এবং সিবিআই যেটা জানাচ্ছে যে আগামী 13 তারিখ নিজাম প্যালেসে ওই ব্যাংকের এক আধিকারিককে তলব করা হয়েছে এই সমস্ত নথিপত্র এবং তথ্য নিয়ে, এমনটাই সিবিআই সূত্রের খবর। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।